হ্যালো বন্ধুরা আমি আর আমার সবাইকে স্বাগত দেখাবো শুকনো আমের আচার এটা পুরোপুরি শুকনো নয় আধা শুকনো যেটা কি কোনো প্রকার প্রিজার্ভেটিভ ছাড়াই এক বছর পর্যন্ত ভালো থাকবে এই আচারটা বানানোর জন্য খুব কম তেলের দরকার হয় আর আমি কম মশলা দিয়ে বানাবো চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই এই আচারটা বানানোর জন্য আমি নিয়েছি চারটে কাঁচা আম আমগুলো একেবারে পরিপক্ক হওয়া উচিত মানে পাকার আগের স্টেজে হওয়া উচিত আটি শক্ত হয়ে যাবে এমন কেটে নিতে হবে মানে এমন কাঁচা আম নিতে হবে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে একেবারেই জল না থাকে জল একেবারেই থাকা যাবে না মোট কথা এবার আমরা কেটে নেব তো কাটার জন্য আমি একটা বটি ব্যবহার করছি এটাতে খুব সহজেই শক্ত জিনিস কাটা যায় আপনার যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনি কেটে নিতে পারেন মধ্যে থেকে বীজগুলো ফেলে আর আমগুলোকে কেটে সাইজ যে কোনো করতে পারেন আমি একটু লম্বা লম্বা করছি আপনি বড় ছোট লম্বা চৌকো যে ভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই সমস্ত আমগুলোকে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো লবণ আর হলুদ এক চামচ লবণ আর প্রায় প্রায় এক চামচ হলুদ গুঁড়ো এটা আধা চামচের চামচ তো আধা চামচ আর একটুখানি দিলাম একটু এদিক ওদিক হলে কিছু হয় না এবার ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু হাত লাগানো যাবে না হাত দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস চলে আসে আর আচার খারাপ হয়ে যায় কোনোভাবেই আচার বানানোর সময় হাতের ব্যবহার করা যাবে না ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবার এটাকে ছেড়ে দেবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য তার জন্য ব্যবহার করব একটা টোকরি আপনার কাছে যদি একটা থাকে তাহলেও নিতে পারেন মানে আমার কাছে এত বড় নেই তাই আমি এর মধ্যে রেখে দিচ্ছি ছালনি ছালনি এরকম করে এরকম করে রাখলে কি হবে নিচে একটা বাসন দিয়ে লবণ দেওয়ার কারণে আমের মধ্যে থেকে জল বেরোবে আর সেই জলটা সোজা নিচে গিয়ে পড়বে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব এরকম করেই ছেড়ে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য তো চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি আবার আসব। দেখুন বন্ধুরা এখন আমি এটাকে খুলছি অনেকটা জল এর মধ্যে থেকে রিলিজ হয়েছে এই দেখুন এই জলটা আমরা ফেলে দেব এই জলটা ফেলে দিয়ে এখন আমরা এই আমগুলোকে কিছুক্ষণের জন্য রোদে দেব যাতে পুরোপুরি কড়কড়ে শুকায় না কিন্তু আধা শুকনো হয়ে যায় তো একটা প্লেট নিয়েছি আমি প্লেটের ওপরে এরকম করে ছড়িয়ে দেব। ছড়ানোর জন্য আমাদের এখন হাত ব্যবহার করা যাবে না কারণ এগুলো এখনো ভেজা শুকনো হলে ধরতে পারেন কিন্তু ভেজা ভেজা ধরতে যাবেন না তাহলে কিন্তু ফাঙ্গাস চলে আসবে আর আচার খারাপ হয়ে যাবে একটা সাহায্যে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি একেবারে কড়কড়ে রোদ হলে চার থেকে পাঁচ ঘন্টা যথেষ্ট আর রোদের যদি কোনো তেজ না থাকে তাহলে মোটামুটি আরো একটু বেশি মানে সাত আট ঘন্টার জন্য রাখতে পারেন তো দেখুন চার পাঁচ ঘন্টা পরে এই হচ্ছে আমাদের আমগুলো এগুলো আধা শুকনো হয়ে গেছে আধার থেকে একটু বেশি শুকিয়ে গেছে তো এখন আমরা আচারের প্রক্রিয়া শুরু করব আচারের জন্য মশলা তৈরি করে নেব এটা হচ্ছে সর্ষের ডাল পঞ্চাশ গ্রাম সর্ষের ডাল নিয়েছি আমি এটা যে কোনো বড় মুদি দোকানে পাওয়া যায় এখানে মহারাষ্ট্রে তো পাওয়া যায় বাংলা একটু খুঁজে দেখবেন যদি না পাওয়া যায় তাহলে গোটা সর্ষেও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন আমি এই সরষের ডালগুলো ভেজে নেব মিডিয়াম টু লো হিটে করে দু থেকে তিন মিনিটের জন্য লাগাতার নাড়িয়ে নাড়িয়ে এরকম করে ভেজে নেব। যাতে এর মধ্যে থেকে সমস্ত ময়েশ্চার বেরিয়ে যায় আর আমাদের আচার দীর্ঘস্থায়ী হয় এক বছর পর্যন্ত ভালো থাকবে আচারটা এরকম করলে তো দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিয়ে আমরা নামিয়ে নেব যদি আপনি সর্ষের ডাল না পান তাহলে গরম তেলে সর্ষে দিয়ে ফোড়ন দেওয়ার মতো দিয়ে নেবেন তো আমাদের সর্ষের ডালগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর লাইট চলে গেছিল তাই আমি গ্যাসে পড়ছিলাম এখন লাইট চলে এসছে আমি চলে যাব হিটারে তো এখন আমি ভেজে নেব লবণ এখানে আমি হাফ কাপের থেকে একটু কম হবে লবণ নিয়েছি লবণটাও ভেজে নিতে হবে লবণ আমাদের জন্য প্রিজার্ভেটিভের কাজ করবে আর লবণের মধ্যে ময়শ্চার একেবারেই রাখা যাবে না লবণটা ভেজে নিলে আচারটা দীর্ঘস্থায়ী হবে যা কিছুই আমি মশলা তৈরি করছি তার আমি আধা আধা ব্যবহার করব বাকি অর্ধেকটা আমি অন্য একটা আচার বানাচ্ছি আমের ভেজা আচার মানে নরম আচার সেই আচারের জন্য ব্যবহার করবো লবণ ভেজে পরে আমি মশলা এক চামচ জিরে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ আহ যাকে বলে মৌরি আর ওয়ান ফোর টি স্পুন মেথি দানা আর এখানে নিচ্ছি আধা চামচ কালো গোলমরিচ সাত থেকে আটটা লবঙ্গ আর দু ইঞ্চির মতো দারচিনি এই সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে মানে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে ভেজে তারপরে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নিতে হবে মিক্সারে করে এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই মশলাটারও আমি অর্ধেকটাই ব্যবহার করব তবে আপনি মশলা বেশি কম করতে পারেন এবার তেল তেলটা খুব গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করতে হবে তো গরম হয়েছে কিনা আমি চেক করছি সর্ষে দিয়ে সর্ষেটা খুব ভালো করে ফুটছে তার মানে গরম হয়ে গেছে এবার আমি হিটটা বন্ধ করে দেব। হিট বন্ধ করার পরে গরম তেলে আমাদের দুটো মশলা অ্যাড করতে হবে তারপরে তেলটা ঠান্ডা করতে হবে হিট বন্ধ করেছি কিন্তু তেল এখনো গরম আছে এটা বোঝাতে চাইছি হিট চালু করে করার দরকার নেই তাহলে কিন্তু মশলা জ্বলে যাবে তো এখন কিন্তু তেল গরম আছে এখন আমি অ্যাড করছি আধা টি স্পুন হিং আর আধা টি স্পুন হলুদ গুঁড়ো হিং আর হলুদ গুঁড়ো একটু গরম তেলে দেওয়া দরকার কারণ এতে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে তাই এবার আমরা তেলটাকে ঠান্ডা করে নেব তো তেলটা ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করে নিতে হবে ওয়ার্ম থাকলেও চলবে না এখন আমি একটা বাউল নিচ্ছি আর বাউলের মধ্যে কেইরি গুলো দিয়ে দিচ্ছি কেইরি মানে হচ্ছে কাঁচা আম যে আমগুলো আমরা শুকিয়ে রেখেছিলাম সেগুলো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এই তেলটা তেলটা একেবারে থেকে যে হলুদ আর হিংটা দিয়েছিলাম হিংটা অবশ্যই দেবেন আচারে তাতে কিন্তু হজমে হয় না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নিচে থেকে মশলাটা ভালো করে আমি নিয়ে নিচ্ছি আর তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত লাগানো যাবে না এখন আর চামচ দিয়ে বা বাসনটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এরপরে আমরা যে মশলাগুলো অ্যাড করব সেগুলো আমের গায়ে ভালো করে লেগে যায় এই জন্য তেলটা সব দিকে ভালো করে লেগে যাওয়াটা জরুরি এখন আমি দিচ্ছি এই যে হচ্ছে সেই ভাজা মশলাটার গুঁড়ো অর্ধেকটা আমি অন্য একটা আচারে ব্যবহার করে নিয়েছি এই হচ্ছে বাকি অর্ধেকটা মশলার পরিমাণ নিজের হিসাব মতো কম বেশি করতে পারেন আমি কম মশলা দিয়ে বানাচ্ছি কিন্তু আপনি চাইলে বেশি মশলা দিতে পারেন এটা হচ্ছে ভাজা সর্ষের ডাল অর্ধেকটা আর এর সাথে সাথে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো এক থেকে দেড় টি স্পুন আপনি যদি ঝাল পছন্দ না করেন তাহলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর লবণ দিচ্ছি এখানে তিন চামচের মতো লবণটা ছেড়ে বাকি সবকিছুর পরিমাণ আপনি চেঞ্জ করতে পারেন তবে লবণটাও একটু বেশি কম হলে তেমন কোনো অসুবিধা হয় না ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যাতে সমস্ত মশলার কোটিং হয়ে যায় আমের ওপর ভালো করে মিশিয়ে নিলে আমাদের আচার কিন্তু হয়ে গেছে কিন্তু এই আচারটা এখনই আমরা খেতে পারবো না এখন খাওয়ার যোগ্য হয়নি এটা আমাদের রোদে দিতে হবে একটা কোটায় ভরে রোদে দিতে হবে মোটামুটি সাত থেকে আট দিন বা দশ দিন পর্যন্ত তারপরে এটা নরম হবে খাওয়ার যোগ্য হবে তো এখন আমি এটা রেখে দেব একটা কোটোয় ভরে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো কোটো এখানে আমাদের যদি কাচের কোটো থাকে তাহলে খুব ভালো হয় আমার কাছে কাচের কোটো নেই প্লাস্টিকের কোটো নিচ্ছি আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এক থেকে দেড় ঘন্টার জন্য তারপরে স্টেরাইল হয়ে যাবে তারপরে এর মধ্যে আচার রাখবেন আচারটা রেখে ঢাকনা বন্ধ করে আমি এরকমই সাত থেকে আট দিনের জন্য আমি রোদে দেব আর রোদে দেওয়ার পরে সাত থেকে আট দিন বা দশ দিন পরে এটা একদম খাওয়ার যোগ্য নরম হয়ে যাবে এবং খুব টেস্টিও হবে অবশ্যই রেসিপি ট্রাই করে দেখবেন আর আচার নেওয়ার সময় কখনো হাতের ব্যবহার করবেন না একটা পরিষ্কার শুকনো চামচ দিয়ে আচার নেবেন আর যখন রাখবেন তখন সাইড মুছে রাখবেন একটা কাপড় দিয়ে যেমন সাইডে মশলা মশলাগুলো লেগে থাকে এগুলো ভালো করে মুছে রাখবেন তাহলে অবশ্যই আচার খারাপ হবে না হাত দিয়ে বা ভেজা চামচ দিয়ে আচার কখনো নেবেন না তাহলে আচারের শেফ লাইফ খারাপ হয়ে যাবে কম হয়ে যাবে এবার আমি ঢাকনাটা লাগিয়ে রেখে দেব রোদে আর আট থেকে দিনের জন্য আমি রোদ দেখাবো তারপরে আমি এটাকে খেয়ে চেক অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো এটা মহারাষ্ট্রের ট্রেডিশনাল রেসিপি খুব টেস্টি হয় খেতে ট্রাই করে দেখবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাবা ঠিক